আপনাদের অল ইন ওয়ান চ্যানেলে স্বাগত জানাই। আপনারা অনেকেই দেশ বিদেশে ভ্রমণ করেছেন, কিন্তু অনেকেই জানেন না দেশ বিদেশের এমন অনেক জায়গা আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। চলুন আজকে এমনই 10টি গোপনীয় জায়গার ব্যাপারে আলোচনা করি। তার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। নাম্বার 10, উম আল মেল বর্ডার্স গার্ডস এয়ারপোর্ট। এটি সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে 27 মাইল বিস্তৃত রুব আল খালি প্রান্তরে 2010 সালে নভেম্বর মাসে স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা সীমান্তরক্ষীদের দক্ষিণ সীমান্ত পাহারার জন্য এয়ারপোর্টটি নির্মাণ করা হয়েছিল। নাম্বার 9, রুম 39। এটি উত্তর কোরিয়ায় 1970 দশকে শেষ দিকে কিম ইল সং দ্বারা রাজবংশীয় কিম পরিবারকে কেন্দ্র করে আদালত অর্থনীতি লঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। নাম্বার 8, ওসামা বিন লাদেন হাউস ইন খার্তুম। এটি সুদানের খার্তুম জেলার আল রিয়াদ কোয়ার্টারের আল মাস্তাল স্ট্রিটের গোলাপি রঙের তিনতলা বাড়ি, যেখানে ওসামা বিন লাদেন 1991 থেকে 1996 সাল পর্যন্ত বসবাস করেছিলেন। নাম্বার 7, ওসামা বিন লাদেন্স কম্পাউন্ড ইন অ্যাবোটাবাদ। এটি পাকিস্তানের অ্যাবোটাবাদে বিশাল টাউনে পাকিস্তানের মিলিটারি একাডেমির দক্ষিণ পশ্চিম একটি ময়লা সড়কের শেষ দিকে এই কম্পাউন্ডটি অবস্থিত ছিল। এই কম্পাউন্ডটি স্থানীয়ভাবে নাম ছিল ওয়াজিরিস্তান হাভেলি। নাম্বার 6, মাউন্ট ইয়ামানতাও। এটি রাশিয়ায় বাসকোর্তোস্তানের বেলোরতোস্কি জেলায় অবস্থিত উড়াল পর্বতমালার একটি পর্বত। এই পর্বতের মধ্যে রয়েছে রাশিয়ান সশস্ত্র বাহিনীর একটি গোপন বিস্তৃত বাংকার। নাম্বার 5, মেট্রো 2। এটি রাশিয়ায় রামেনকি জেলার নিকটবর্তী দক্ষিণ পশ্চিম মস্কোতে মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের দক্ষিণ পশ্চিমে একটি খালি জায়গায় 590 ফুট গভীরতায় নির্মিত গোপনীয় বাংকার। এই বাংকারটি এতই বড় যে এখানে 15,000 জনের বেশি লোক থাকতে সক্ষম বলে মনে হয়। নাম্বার 4, লস্ট সিটি অবজেক্ট। এটি ব্রাজিলের মাতোগ্রোসো রাজ্যের গভীর জঙ্গলে আদিবাসী শহর। লস্ট সিটি অবজেক্ট নামটি দিয়েছিল ব্রিটিশ সার্ভেয়র কর্নেল পার্সি হ্যারিসন ফাউসেট। নাম্বার 3, লাস্কারি সোয়ার রুম। এটি ইউরোপের মাল্টার ভ্যালে টায়ার টানেল এবং চেম্বারের একটি ভূগর্ভস্থ কমপ্লেক্স, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বীপটির প্রতিরক্ষা পরিচালিত হয়েছিল। নাম্বার 2, এমার্জেন্সি গভর্নমেন্ট হেডকোয়ার্টার। এটি কানাডায় অবস্থিত। বন্ধুরা, এটি মাটির নিচে দুতলা বাংকার। এই বাংকারটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে পারমাণবিক বিস্ফোরণ প্রতিরোধ করা যায়। কিন্তু আমরা এখন সকলেই ভাবছি বিস্ফোরণ হলে তেজস্ক্রিয় গ্যাসের ফলে মানুষ মারা যাবে। আগেই বলেছি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে তেজস্ক্রিয় বায়ু ফিল্টার হয়ে প্রবেশ করত। 1960 সালে এত পরিমাণ খাবার মজুত করা হয়েছিল যে 100 থেকে 200 জন মানুষ 1 থেকে 2 মাস অনাসে বেঁচে থাকতে পারত। নাম্বার 1, 816 নিউক্লিয়ার মিলিটারি প্লান্ট। এটি চীনে অবস্থিত। এই প্রকল্পটি 1966 সালে পিপলস লিবারেশন আর্মির 60,000 জনের বেশি ইঞ্জিনিয়ারিং সেনা বেষ্টি তৈরিতে অংশ নিয়েছিল। ভূগর্ভস্থ বেষ্টি হাজার হাজার টন টিএনটি বিস্ফোরক এবং 8 মাত্রার ভূমিকম্প সহ্য করতে সক্ষম হওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল।